আপনাদের সুন্দর অবাক হবেন আপনারা এনআরসি সি এর জন্য কেন্দ্রীয় সরকার একটা চিঠি দিয়েছে আর সেই চিঠি এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর সেই চিঠির প্রথম যে 23টা জেলার মধ্যে প্রথম যে জেলাটার নাম লেখা আছে তার নাম হলো দক্ষিণ ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা এনআরসি করতে হবে কেন কারণ দক্ষিণ ২৪ পরগনার লোককে বাংলাদেশে কিংবা পাকিস্তানে পাঠাতে হবে দক্ষিণ ২৪ পরগনা যারা গরীব খেটেখা মানুষ তাদেরকে বিএসএফ এর গুলি খাওয়াতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শুধু দক্ষিণ ২৪ পরগনা নয় গোটা বাংলা এনআরসি করতে গেলে প্রথমে আমার বুকের উপর দিয়ে রোলার চালাতে হবে তবে পশ্চিম বাংলা এনআরসি করতে পারবে তার আগে এনআরসি আমরা করতে দেব না আমি তাই সকলকে বলবো আমরা অনেকেই পারবো না ৭১ সালের আগে দলিল দেখাতে আমরা অনেকে পারবো না জন্ম সার্টিফিকেট দেখাতে এখনো অনেক গ্রামের গরিব মানুষ আছে তাদের হয়তো আধার কার্ড এখনো নেই এখনো অনেক গরিব মানুষ আছে যাদের কারো কারো আইডেন্টি কার্ডও নেই বিভিন্ন কারণে কে হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ আদিবাসী এটা আমাদের কাজ করতে করতে অন্তত মনে হয়েছে কিন্তু আজকের ওরা চাইছে আসামে যেভাবে ১৯ লক্ষ মানুষকে জেলের গোড়াতে ঢুকিয়ে দিয়েছে আসামে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়িত করেছে আসামেতে লক্ষ লক্ষ মানুষ যেভাবে বাংলায় সে স্থান নিয়েছে আজকে সেই বাংলাটাকে নষ্ট করে দেওয়ার জন্য ক্ষত বিক্ষত করার জন্য আজকে বাংলাকে অস্থিরতা তৈরি করার জন্য এনআরসির নাম করে সিএম নাম করে হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য আজকে যে চক্রান্ত যে ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার করছে ভারতীয় জনতা পার্টি করছে আর তাদের দোষের আইএসএফ থেকে সিপিএম থেকে কংগ্রেস যারা আজকে জোট বেঁধে এই রাজনৈতিক পলিটিক্যাল রাজনৈতিক যে হিংসা চরিতার্থ করার জন্য এই ধরনের নোংরামি করছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমরা তাই তো দিলীপ ঘোষের মতো লোকে বলেছিল ২ কোটি মানুষকে বাংলা থেকে ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তানে কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেবে সে ২ কোটি মানুষ কারা এটা আমাদের বুঝতে হবে গ্রামীণ হিন্দু গ্রামীণ মুসলমানরা তাই আমি সকলকে বলবো এই বাংলাকে যদি বাঁচাতে হয় রক্ষা করতে হয় যে কথা আমি আগে বলেছি নওশাদ সিদ্দিক এসে এনআরসি সি এর ভয় ভেঙে দিচ্ছে নওশাদকে খিস্তি দাও আরে ভয় দেখিয়ে রাখা যাবে না ভয় দেখিয়ে ভোট নেওয়া যাবে না উন্নয়নের নিরিখে ভোট হবে একজন ছাত্র যুবক যে অধিকার আছে তাকে বুঝিয়ে দিতে হবে সরকারি কর্মচারীর যে অধিকার আছে তাকে বুঝিয়ে দিতে হবে একজন কৃষকের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দিতে হবে একজন শ্রমিকের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দিতে হবে সর্বোপরি একটা নাগরিকের যে অধিকার আছে আগে বুঝিয়ে দিন তারপরে ভোটের কথা বলবেন ভয় দেখি আর ভোট করতে দেওয়া যাবে না এই ভয় ভাঙিয়ে দিচ্ছে ওদের ব্যবসায়ী ভাটা পড়ছে ওই জন্য নওশাদ সিদ্দিককে শুধু চ্যালেঞ্জ ছুটছে কাকে চ্যালেঞ্জ কার তার চ্যালেঞ্জ নিয়ে কি করবো তার চ্যালেঞ্জ নিয়ে কি করবো যে চ্যালেঞ্জ ছুটছে তার পাশে তার ছেলেকেও রাখতে দাঁড়াতে দেখতে পাইবো না তার স্ত্রীকেও পাবো না তার কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো ভাই শুধু এই আমাদের সাধারণ যারা আমরা একটু শিক্ষায় কম আমাদের ভিড়টাকে রাখার জন্য শুধু ভয় দেখিয়ে এসেছে বিগত দিন ধরে আমি এনআরসি সি এর প্রসঙ্গে যাবো না শুধু একটা কথা বলবো সিএ আইনের মধ্যে কোন জায়গায় লেখা আছে দেখাতে পারবেন যে ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে এই এত যারা ভয় পান বলতে পারবেন শুধু ভয় দেখানো হচ্ছে আর যারা ভয় পান যারা মুসলমান সমাজে তাদেরকে বলছি প্রত্যেকের দাদুর কবর কোথায় ভাই বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে শ্রীলঙ্কায় তাহলে ভয় পাওয়ার কারণ কি আছে ভয় দেখানো হচ্ছে কোনো সময় ওই সময় আসলে বলবো আজকে আজকে এই প্রসঙ্গে এই একসাথে এক্সিজি কয়েকটা কথা বলবো সিএর প্রসঙ্গটা ভাই আজকে বলছি না কোনো সময় আসলে বলবো শুধু একটুকু বলে ভয় খাওয়ার কোনো কারণ নেই যদি সিএর কাগজ চাইতে আসে সর্বপ্রথম দাদর কবরটা যে দেখাবে বলবে তার হাড্ডির তোলো তুলে ডিএনএ টেস্ট ফেস্ট করো ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও ও ভারতীয় কি ভারতীয় নয় উপমান দিয়ে দেবে আর দ্বিতীয় যদি কোনো সিএ এর কথা কেউ বলে বলে ফুরফুরা শরীফ চলে যান নাহলে শনিবার রবিবার ভাঙড়ের অফিসে আমাদের বিধায়ক আছে আগে তিনি যে সুপ্রিম কোর্টে কেসটা করেছে তোমার অমিত শাহকে আগে হারাতে বলো তারপরে বাংলায় সিএ এর কথা ভাববে আর এই কথা বলছি না